নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে সুন্দর একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ছানার রসগোল্লা। তো চলুন শুরু করি। ছানার রসগোল্লা তৈরি করার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি 1 লিটার মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা আমার ফুটে উঠেছে, দুধটাকে আমি প্রায় 3 মিনিট ধরে ফোটাচ্ছি। এবারে দুধের মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার। আজকে আমি ভিনিগার দিয়ে ছানাটা করব। এখানে আমি 1/2 কাপ ভিনিগার নিয়েছি, তার মধ্যে জল মিশিয়ে ফুল কাপ করে নিয়েছি। এই ভিনিগারটা আমি অল্প অল্প করে ঢেলে দেবো আর নাড়াচাড়া করব। দেখুন আমার ছানাটা হয়ে গেছে। দেখুন এবার আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকার জন্য এখানে আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়টা আমি একটা বাটির মধ্যে দিয়েছি। এবার ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন এবার ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এবার ছানাটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে ছানাটাকে আমি 3-4 বার মতো ধুয়ে নেব। দেখুন ছানাটা আমার ধোয়া হয়ে গেছে। এখানে আমার যেহেতু অল্প ছানা, সেজন্য আমি আর এটাকে ঝুলিয়ে রাখবো না। আমি চিপে ভালো করে এর থেকে জলটা বের করে নিচ্ছি। এখন ছানাটা আমি একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছানাটা আমার সুন্দর নরম ছানা হয়েছে। এবারে ছানাটাকে আমি হাত দিয়ে মেখে নেব। এবার আমি ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটা আমি খুব বেশি ব্যবহার করব না, তাহলে রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে। এবার ভালো করে আমি মেখে নেব। হাত দিয়ে এইভাবে ডলে ডলে ছানাটাকে মাখতে হবে, একদম সফট করে ফেলতে হবে। ছানাটার মধ্যে আমি 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দেখুন ছানাটা আমার মাখা হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট ধরে ছানাটাকে মাখলাম। এবার আমি ছানার থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। সুন্দর করে আমি ছানার বল তৈরি করে নিচ্ছি রসগোল্লার জন্য। দেখুন বলটার মধ্যে কোনো ফাটা থাকলে হবে না, পুরো একদম নিখুঁত করতে হবে। দেখুন বলের মধ্যে কোনো ফাটা থাকলে হবে না, একদম নিখুঁতভাবে করতে হবে। আমার 1টা বল তৈরি করা হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। এইভাবে আমি সব বলগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সব ছানার বলগুলো হয়ে গেছে। ছানার বলগুলোকে আমি পাশে রেখে দিচ্ছি। রসগোল্লার শিরা বানানোর জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি 1.5 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 6 কাপ মতো জল। এবার চিনির শিরাটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো এলাচের মুখ ফাটিয়ে।
দেখুন চিনি শিরাটা আমার ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের আগুনটাকে একদম লোতে রেখে আমি ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আগুনটাকে আবার বাড়িয়ে দিচ্ছি, মিনিট দুয়েক সময় ধরে আমি ফুটিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে। এবার কড়াইয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার রসগোল্লাগুলোকে আমি চামচের সাহায্যে হালকা করে উল্টে দিচ্ছি। দেখুন রসগোল্লাগুলো আমার ফুলে ডবল হয়ে গেছে। আমি হালকা হাতে রসগোল্লাগুলোকে বারবার উল্টে পাল্টে দিচ্ছি। এবার আমি গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো রসগোল্লাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য। দেখুন 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার রসগোল্লাগুলোকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার রসগোল্লাগুলো হয়ে গেছে। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে, আজকের মতো বিদায়। পরবর্তী কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।